চন্দন কাঠ নিয়ে পুষ্পা মুভি সুপারহিট হয়ে গেল। যেমন ভালো আলু অর্জুনের অভিনয়, ঠিক তেমন তার কাহিনী, যার জন্য পুষ্পা মুভি বক্স অফিসে হিট হয়ে যাওয়ার সাথে সাথে সকলের মন কেড়ে নিয়েছে। কিন্তু আপনি কি জানেন পুষ্পা মুভিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে সবথেকে বেশি পরিমাণ দামি চন্দন গাছ দেখতে পাওয়া যায়, যার চাহিদা চায়না জাপানের মতো দেশে সবথেকে বেশি। এর জন্য লাল চন্দনকে নিয়ে এত বেশি স্মাগলিং হয়। এর পিছনে শুধু স্মাগলারদের হাত নেই, এর পিছনে রয়েছে এক অন্যরকম রহস্য, যা আপনাকে আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দ্য বং ইনফরমেশন। লাল চন্দন গাছ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের শেষাচলম পাহাড়ে দেখতে পাওয়া যায়। এই পাহাড় তামিলনাড়ুর সীমানা থেকে অন্ধ্রপ্রদেশের চারটি জেলা তথা নেল্লোর, কুড়মুল, চিত্তোর ও কাডাপ্পার সাথে যুক্ত হয়েছে। এই এলাকা ছাড়া এই গাছ আর কোথাও দেখতে পাওয়া যায় না। এর জন্যই লাল চন্দন কাঠের দাম 2-5 কোটি টাকা প্রতি টন। এর দাম এত বেশি হওয়ার কারণ কি জানেন? এর আন্তর্জাতিক চাহিদা। আন্তর্জাতিক রেকর্ড অনুযায়ী বছরে চন্দন কাঠের চাহিদা থাকে প্রায় 1000 মেট্রিক টন। এর চাহিদা বাড়ার প্রধান কারণ হল কাঠের ফার্নিচার। জাপানি ফার্নিচার অধিকাংশ চন্দন কাঠ দিয়ে তৈরি হয়। এছাড়াও চায়নায় লাল চন্দন দিয়ে ডেকোরেশন এবং লাল ফার্নিচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লাল চন্দনের চাহিদা ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টেও রয়েছে। আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ডায়াবেটিস রোগীকে দেওয়া হয়। লাল চন্দনের লাল রঙের জন্য আরও বেশি গুরুত্ব বেড়েছে। এমনকি লাল চন্দনের গুরুত্ব এতটাই বেশি যে যার কথা বাইবেলে উল্লেখ রয়েছে। এর জন্যই লাল চন্দনের দাম এত বেশি। কিন্তু এর চাহিদা দিনে দিনে এতটাই বেড়ে চলেছে যে এই গাছের সংখ্যাই দিনে দিনে কমে যেতে চলেছে। বলা হয় বর্তমান সময়ে শক্ত ও পোক্ত গাছগুলির মধ্যে লাল চন্দন সবথেকে বেশি ভালো। স্মাগলিংয়ের সাথে সাথে জঙ্গলের দাবানল লাল চন্দনের অস্তিত্বকে লুপ্ত করে দিচ্ছে। এক সময় লাল চন্দনকে খোলা বাজারে বিক্রি করা হতো, কিন্তু বর্তমানে লাল চন্দনকে রক্ষণাবেক্ষণের জন্য CITES এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। CITES এর অর্থ হল কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফন্না অ্যান্ড ফ্লোরা। এটি একটি চুক্তি যার মাধ্যমে বিলুপ্ত প্রায় প্রাণী ও উদ্ভিদকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 1995 সালে CITES এর তালিকায় লাল চন্দনকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে আন্তর্জাতিকভাবে এই কাঠ নিয়ে ব্যবসা করা বন্ধ করা যেতে পারে। অপরদিকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারসের মধ্যে 1957 সালে লাল চন্দনকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর 2004 সালে লাল চন্দন রপ্তানিকে সরকার পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু এত কিছু করার পরেও লাল চন্দন নিয়ে স্মাগলিং দিনে দিনে বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে লাল চন্দনের এতটাই চাহিদা যে তার থেকে কোটি কোটি টাকার মুনাফা স্মাগলিংকে আরও বেশি করে বাড়িয়ে দেয়। আপনি জানলে অবাক হবেন, 2021 সালে লাল চন্দনের স্মাগলিং নিয়ে 117টি কেস সামনে এসেছে, যার সাথে 508 কোটি টাকার 51 টনের লাল চন্দনকে বাজেয়াপ্ত করা হয়েছে। তাও এটি একটি ছোট সংখ্যা, কারণ এর আগেও কোটি কোটি টাকার লাল চন্দন নিয়ে কারবাই হয়ে গিয়েছে, যা কেসের আওতায় নেই। তবে যাই হোক, এখনও পর্যন্ত এর সাথে জড়িত 20,000 লোককে অ্যারেস্ট করা হয়েছে। লাল চন্দন ভারতের খুবই দামি সম্পত্তি, যার জন্য স্থল, জল, বায়ু এই সমস্ত দিক থেকেই 2 নম্বরই করা হয়। এর সাথে জড়িত শুধু বড় বড় স্মাগলাররাই জড়িত নয়, এর সাথে জড়িত রয়েছে লোকাল লোকও। সরকার থেকে শুরু করে পুলিশ প্রশাসন, কোর্ট সমস্ত কিছুই জড়িয়ে রয়েছে যারা স্মাগলিং করতে সাহায্য করে। না হলে কোটি কোটি টাকার কারবাই কি করে চলতে পারে? তাও আবার অন্য দেশের সাথে ব্যবসা। যাই হোক, অন্ধ্রপ্রদেশ সরকার স্মাগলিং রোধ করার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে। স্পেশাল টাস্ক ফোর্সের সাথে মাঝে মধ্যেই স্মাগলারদের সাথে হাতাহাতি লেগেই থাকে। কিন্তু টাস্ক ফোর্সও অকেজো হয়ে যায় যখন স্মাগলারদের সাথে রাজনীতি এবং অর্থনীতি জড়িয়ে পড়ে, যার জন্য পুলিশের ইচ্ছা থাকতেও কিছু করার থাকে না। এর জন্য পুলিশ শুধুমাত্র লোকাল লোকদেরই অ্যারেস্ট করে, মেন কালপিটদের তো ধরাই যায় না। লাল চন্দনের স্মাগলিংকে সরকার নিজেই বাড়িয়ে দিয়েছে। যে কোনো চাষি চাইবে লাল চন্দন চাষ করতে।
যাতে গাছ কেটে তার গুঁড়ি বিক্রয় করে ভালো মুনাফা লাভ করতে পারে। এর জন্য চাষিকে চাষ করে সেটিকে কেটে বিদেশে রপ্তানি করার জন্য সরকারের কাছে পারমিট করাতে হবে। কিন্তু লাল চন্দন ব্যান হয়ে যাওয়ার পর চাষি লাল চন্দন চাষ করার ইচ্ছা প্রকাশ করলেও তা কেটে বিদেশে রপ্তানি করতে পারবে না, কারণ ইন্টারন্যাশনাল ল অনুযায়ী চন্দন কাঠ কাটা বা রপ্তানি করা যাবে না, ফলে চাষিরাও এর উপর গুরুত্ব কমিয়ে দেয়। এর জন্যই লাল চন্দনের চাহিদা আগের তুলনায় আরও বেড়ে যায়। ফলে লাল চন্দনের চাহিদা যখন বেড়েই গেল, তখন সরকার পাবলিকের থেকে লাল চন্দনের উপর কোনো রকম টাকা পাচ্ছে না, কিন্তু সরকার ইনডিরেক্টলি ইনকাম করছে, তা পুলিশের থেকে হোক বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। ফলে সকলে নিজেদের প্রফিট দেখে স্মাগলিংকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে। আর আপনি জানলে অবাক হবেন, আমাদের দেশে লাল চন্দনের দাম যতটা বেশি, বিদেশে তার দাম অনেক কম। এর ফলে ইন্টারন্যাশনাল মার্কেটে দিনে দিনে চাহিদা বেড়ে চলেছে, আর আমাদের কাছে চন্দন কাঠ থাকা সত্ত্বেও আমরা ব্যবহার করতে পারছি না। এবার বুঝলেন তো কেন চন্দন কাঠের এত দাম বেশি? আর আপনি বলুন, পুষ্পা মুভি আপনি দেখেছেন কি দেখেননি? কমেন্ট বক্সে আপনার উত্তর লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই আরও অজানা রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন দা বং ইনফরমেশন চ্যানেলটিকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।